ومن يطع الرسول فقد أطاع الله. قال رسول الله صلى الله عليه وسلم: من قال لا إله إلا الله فدخل الجنة. قال رسول الله صلى الله عليه وسلم: বাবার বয়সের মুরব্বিয়ানে আজাম দিনদার ইমানদার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মাও বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আমরা মসজিদের পক্ষ থেকে আয়োজিত একটা ওয়াজ মাহফিলে বসে আছি। আমাদের দেশে এই মাহফিলটাকে সাধারণ ভাষায় ওয়াজ মাহফিলি বলি। আর এই ওয়াজ মাহফিলের ডাক শুনলে এদেশে কিছু ইমানদার আছে, কিছু ইমানদার মুসলমান আছে, দৌড়াইয়া মাহফিলে যাইয়া বসে। আসলে কোরআন হাদিসের আলোচনার মাহফিলে যাওয়া এটা ইমানদারেরই কাজ। যার ভিতরে ইমান আছে তারা এই আওয়াজ শুনলে গড়ে থাকতে পারে না। সেই মালিকটা কে বলুন, ডাক দেন না, খুশি হয় তো মালিক। সেই মালিকটা, সে মালিকটা কে? আহ, এই ডাক শুনলে আমার আল্লাহ যে কত খুশি হয়, কত খুশি হয়, এটা বোঝানোর জন্য আমি অনেক সময় বাস্তবতায় যাই। একটা মা, একটা ছেলে, ছেলেটার বয়স 20 বছর, হ্যায় মারে মা ডাহে না, এরকম বেজাইল্লা হুল আমরা বাংলাদেশও আছে না? আপনাদের এদিকে নাও থাকতারে, অন্যদিকে আছে, মারে মা ডাহে না, 20 বছর হয়েছে। আচ্ছা, এই আচার আচরণ যেই ছেলে মার সাথে করছে, এই মার মনে ছেলের প্রতি কষ্ট আসেনি? আচ্ছা, আজকে যদি মাহফিল শেষ করা রাত্র 12টাই হোক আর 12:30টাই হোক, মা যে ঘরটা থাকে, ঘরটার দরজাটাই দাঁড়াইয়া গিয়ে একটা ডাক মারে, মা গো, ও মা, 20 বছর পর ডাকটা শুনলে মা দরদি ঘুম থেকে উঠবে, পাগলিনী, ডাকটা শুনলাম কি স্বপ্নে দেখলাম নাকি বাস্তব, আমার ছেলের কণ্ঠ আমার মা কইল, দরজাটা খুলছে মা বড় আশা করে, খুইলা দেহে ছেলেটাই দাঁড়াই রয়েছে, কিরে বাবা তুমি আমার মা কইছ? হ মা, কেমনে রে বাবা 20 বছর পর আমার মা কইলি, বলুন তো এবার মার মনটা খুশি না বেজান? মা গো, ওয়াজ শুনতে গেছিলাম, শুনাইছি মা যে কি জিনিস, মার জীবনে ভুল করবো না, লেগে তোমার মা কইয়া ডাক দিছি, মা তোমার ফাওডা দাও, 20 বছরে যে কষ্ট দিছি কষ্টের ক্ষমাটা তোমার কাছ থেকে নিব। মা দেখবেন হাসি দিয়া বলবে, বাবা আমার ভাবে ধরতে হবে না, 20 বছর পরে যে আমার মা কইয়া ডাক দিছো, একটা ডাক শোনার পরে আমি মায়ের 20 বছরের দুঃখ দূর হয়ে গেছে। আমার আল্লাহ বলেন, আরে দুনিয়ার মানুষ মায়ের মতো একটা দরুদি যদি 20 বছরের দুঃখ একটা ডাকে দূর করে দিতে পারে, একটা মায়ের চাইতে কোটি কোটি গুণ দয়া বেশি আমি আল্লাহ। আজকের মাহফিলে বসে যারা আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছে, আমাকে আল্লাহ বলে মালিক স্বীকার করেছে, রে ফেরেশতারা তোরা সাক্ষী হয়ে যা, এই ডাকের বিনিময় আমি আল্লাহ খুশি হয়েছি, 20 বছর বুঝি না, 30 বুঝি না, 90 100 বুঝি না, যে যেই বয়সেরই হোক না কেন, এই ডাকটা শুনে আমি আল্লাহর বড় মায়া হয়েছে, দয়া হয়েছে, আমি তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম। বলুন, এক ডাকে ক্ষমা দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছেনি? আজকে নরসিংদী জেলার নরসিংদী থানার কোন ওয়ারেন্টের আসামি যদি এই মাহফিলে ওয়াজ শুনে, আর যদি শুনে দুইটা পুলিশ আইতাছে হেরে দরবার লাগিয়া, কোন তো হ্যাঁ ওয়াজ শুনবো, দৌড়াইব কি বালা ফতে না খালি বেজাইল্লা জাগাদা, কেন এত দৌড়াদৌড়ি, দরাত পড়লে কি হইব, আপনার একটা বান দিয়া থানায় নিব, এই তো এত দৌড়াদৌড়ি করতেছেন কেন, অথচ একটা বান দিব এরপরও আপনি দৌড় মারলেন,
রাস্তায় যদি মন্ত্রী টেলিফোন পায়, আপনারা সাইরে দিব পুলিশ। আবার জেলখানায় দিলে দু তিন মাস ছয় মাস জেল খাইটা, জামিনেও বাইরে আইতারবেন। এরপরও পুলিশ আইতেছে শুনলে দৌড়লেন। এমন এক কোর্টের ওয়ারেন্ট আপনার আমার উপর হয়ে গেছে, যেই কোর্টের ওয়ারেন্টের আসামি ধরা পড়ার সাথে সাথে তিনটা বান দিব। মাথার মুডি টাইনা টাইনা বাঁধবে, বাঁধে নাই সাদা কাফন পরাইয়া, পায়ের মুডি টাইনা টাইনা বাঁধবে গো, মাঝখানে আরো একটা বান দেয় কিনা। তিন বান্দের আসামি মসজিদের কোনার থেকে চারি পায়া খাটে শুয়াইয়া, কবর নামের কারাগারের দিকে লইয়া যখন রওনা হবে, বলুন কারো টেলিফোনে সারা হবে কিনা। আবারে এই চিন্তাত পড়লে আগিলা মুরব্বীরা, এ ঘর সংসার দুনিয়া সাজাইয়াও রাত্রে গুনগুনাইয়া কানছে, কি বলে, মিচামিচি কাটাইলাম জিন্দিগি, বলুন মিচামিচি কাটাইলাম জিন্দিগি, চোখে দেখা হারাইলাম বন্দিগি, হাইরে চোখে দেখা হারাইলাম জিন কার বাবারি কার বাগর কারবা কি কার বাবারি কার বাগর কারবা কি অন্ধকার কবরে হবে বসতি, হাইরে অন্ধকার কবরে হবে এই দুনিয়া মুসাফির খানা জানো না, এই দুনিয়া মুসাফির খানা জানো, কত মানুষ আইল গেল রইল না, হাইরে কত মানুষ। আগেকার দিনের মুরব্বীরা এই দুনিয়াটারে মুসাফির খানা আখ্যায়িত করে ঘরবাড়ি সাজাইয়াও এই কান্দা কান্ত। আসলে দুনিয়াটা যে মুসাফির খানা, এই কথাটা কি রাইট? মুসাফির খানা বুঝার জন্য আপনাদের কাছে আমি জানতে চাই, এই দুনিয়াটা যে মুসাফির খানা, আল্লাহ না করুক আজকে যদি এই প্যান্ডেলের কোনো একজন ব্যক্তির মৃত্যু হয়ে যায়, বাড়িটা খুব সুন্দর টাইলস করা রুম, বক্স খাট, দুইটা বালিশে মাথা দিয়া ঘুমাইতেন, বিদেশি কম্বল গায়ে দিতেন, আপনার এই মরা লাশটা এখান থেকে বাড়িত নিয়া দুই বালিশে শুয়ার এই বক্স খাড়ে আপনারে দুই বালিশ মাথায় দিয়া শুয়ার জন্য মরা লাশটাকে দেওয়া হবে, আপনার বানানো বাড়ি আপনারাই ঘরে নিবে না। বাবারে মুসাফির খানায় থাইকা আসল জিনিস বুঝলেন না, ঘরবাড়ি বানাইয়া এটা আপন মনে কিনে বয়ে থাকেন না, এই দুনিয়াটা মুসাফির খানা। কিছু লোক আছে ভাটি এলাকায় হাওর এলাকায় যায়া এক সিজন ঘর বাড়ি বান্ধে। আচ্ছা বলুন, এক সিজন হাওরে ঘর বাড়ি বান্ধে কি থাকবার লাগিয়া, কি লেগে কন্ত হাওরের ফসল উড়াইবার লাগিয়া, হাওরের কি ফসল উড়াইয়া লইয়াই ফিরব। এই দুনিয়াতেও বাড়িঘর বান্দার উদ্দেশ্যটা হেডাই কইরেন আমরা আখেরাতের জন্য এই দুনিয়া থেকে কিছু ফসল লইয়া যাইতাম,
এই দুনিয়াটা আখেরাতের বাজার, রাসূল বলেছে আর দুনিয়াও মাজরাতুল আখেরা। সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। এই নবী কি আমাদের জন্য ভালো কথা বলছে না খারাপ কথা বলছে? নবী 63 বছর জিন্দেগি শুধুমাত্র আমার আপনার ভালাইর চিন্তাই নবী করতেন, কোনোদিন নবী নিজের ভালাই নিজের সুখের চিন্তা করেন নাই। উম্মতের জন্য আমার নবী কত ব্যথায় ব্যথিত, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী, মা আয়েশার জীবনীতে হাজার হাজার ঘটনা ওয়াজ করেছেন, আমার নবী আপনার আমার জন্য কত ব্যথায় ব্যথিত। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি দেখি গভীর রজনীতে আমার নবী ঘুম থেকে উঠে বসে আছে, নবীজির সুন্দর চেহারা মুবারকে খেজুর পাতার চাটার দাগ গুলো বেশে আছে। বাবলাম নবীর ঘুম ভালো হয় নাই, শুধু খেজুর পাতার চাটার মধ্যে ঘুমাইয়া পরের দিন বিছানাটা একটু নরম করে দিলে নবী পাকের ঘুম একটু বেশি হলো। ঘুম থেকে উঠে আমার নবী চোখের পানি গাল বেয়ে বেয়ে ছাড়তেছেন। মা আয়েশা সিদ্দিকা প্রশ্ন করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন গো এইভাবে কাঁদতেছেন? মায়ার সুরে চোখের পানি দিয়ে জামা কাপড় ভিজতেছে। হুজুর, জানতে চাই কোন ব্যথা আপনার মনে হয়েছে, কোন ব্যথায় এইভাবে এতিমের মতো কাঁদতেছেন? আমার নবী ডাকে, আয়েশা রে শোনো রে, আমি কোন ব্যথায় কান্দি? এই বিছানাটা নরম করে দিয়েছো বুঝি, আজকে তো আমার ঘুম বেশি হয়ে গেছে। হুজুর, নরম করে দেওয়ার কারণ হলো গত রাত্রে ঘুম থেকে ওঠার পর আপনার চেহারা মুবারকে খেজুর পাতার চাটার দাগ দেখেছি, ভাবলাম আপনার ঘুম ভালো হয় নাই, একটু ঘুম ভালো করে দেওয়ার জন্যই তো বিছানাটা নরম করে দিয়েছি। আমার নবী কান্দে, রে আয়েশা, না রে না, আর কোনোদিন আমার বিছানা নরম করে দিও না রে আয়েশা, এই নরম বিছানা পাইয়া রে আমার ঘুম আজকে বেশি হয়ে গেছে। এই নরম বিছানা পাইয়া যদি আমি নবী সারা রাত ঘুমায়া কাটাই রে, কোন সময় আমার গুনাহগার উম্মতের নাজাতের কান্না কাঁদব? আমার নবীর জীবনীতে সারা রাত কোনোদিন ঘুমায় নাই, আপনার আমার মায়াই নবী কান্দতেন। যেই নবী উম্মতের ব্যথায় সারা রাত ঘুমাইতেন না, উম্মতের ব্যথায় ব্যতীত হয়ে কান্দতেন। এই নবীর কথাগুলো বলুন আমাদের মানা দরকার আছে কিনা? বাবারা ভাইয়েরা, বলতেছিলাম মানতে হবে নবীর কথা। নবী আমাদের জন্য যা কথা ব্যবহার করেছে প্রত্যেকটা কথাই আমাদের লাভের জন্য, রাসূলের লাভের জন্য নয়। বাবারা আসুন আগে বাড়ি, আমরা ভাগ্যবান যারা আখেরি নবীর উম্মত হয়েছি। আজকে সে নবীর উম্মত হয়ে নবীর কথা যদি মানতে পারি, নবীর আদর্শ নবীর তরিকা যদি বুঝতে পারি, তাহলে আমাদের জীবন ধন্য হবে। তাই আসুন, যে নবী আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য 63 বছর জিন্দিগি একটা দিন নবী সুখ করে নাই, একটা রাত্র সারা রাত ঘুমায় নাই, একদিন আরামের বিছানায় পিঠ লাগায় নাই, একদিন নবী ভালো পোশাক পর্যন্ত গায়ে দেয় নাই। নবীজির কষ্ট এক সময় নবীর 3 দিন পার হয়ে গেছে, সোলাই আগুন জ্বলে না। নবীজির কষ্ট দেখে আল্লাহ পাক ঘোষণা দিলেন, জিব্রাইল আমার বন্ধুর কাছে খবর পৌঁছে দাও। বন্ধু কেন কষ্ট করবে? বন্ধুর জন্য উহুদ পাহাড়টা স্বর্ণ বানাইয়া দিব, নিষেধা ছাক্কা লাগাইয়া দিব, যেই দিকে বন্ধু যাইব স্বর্ণের পাহাড় বন্ধুর পিছে পিছে যাইব, প্রয়োজনে স্বর্ণ বিক্রি করে চাহিদা মিটাবে, বন্ধু যেন কষ্ট না করে। এই প্রস্তাব নিলে আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, ও জিব্রাইল আমি নবী বলে আমার জন্য উহুদ পাহাড় স্বর্ণ বানাইয়া চাক্কা লাগাই আমার পিছে পিছে ঘুরাইব। জিব্রাইল আমি জানতে চাই আমার গুনাহগার এতিম উম্মতেরা বিপদে পড়লে, উম্মতের অসুবিধা হইলে, গরিবি অবস্থা হলে আমার উম্মতের পিছনে উহুদ পাহাড় স্বর্ণ হইয়া ঘুরবে কিনা? জিব্রাইল বলেন, না, এটা উম্মতের জন্য নয়, আপনার জন্য বাজেট। আমার নবী কান্দে, জিব্রাইল, না না, যেই বাজেট আমার উম্মতে পাবে না আমি রাসূল নিব না। এই নবীর তরিকা মতো চলা বলুন আমাদের দরকার আছে কিনা?